অঙ্ক বলছে 12 হওয়া উচিত, কিন্তু ওই 12 নাম্বার দিয়ে, মানে নাম্বার দিয়ে জিনিসটাকে আমরা ঠিক জাস্টিফাই করতে চাইনি বলে নাম্বার আনিনি, জাস্ট একটা ক্যান্ডেল নিয়ে এসেছি, উইচ ইজ এনাফ টু মেক আ উইশ, তাই তো? আমরা টাইমেই এসে গেছি, এখন বাজে 6:03, 6টা থেকে মুভিটা মানে এখনো শুরু হয়নি, কিন্তু আস্তে আস্তে আমরা একটা জিনিস আলোচনা করলাম যে এই সিনেমাটা একটু মা দিদিকে নিয়ে দেখলে বেটার, তাই জন্য 6:20 থেকে আলাপ আছে, আমরা আলাপ দেখবো। আর কালকে হয়তো হবে না, বাট নেক্সট উইকে কোনো একদিন এই মুভিটা আমরা ওই বাড়ি থেকে 4 জন মিলে দেখতে যাবো স্টার্ট। এটা জাস্ট লাস্ট মিনিট প্ল্যান চেঞ্জ। এখানে অনিয়ন গার্লিক অপশানটা পাওয়ার জন্য বেশ মানে একটু বেগ পেতে হচ্ছে, কারণ সব ডিশ অনিয়ন গার্লিক ছাড়া হয় না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নর্মালি আমরা সকালবেলা গুড মর্নিং দিয়ে ব্লগ স্টার্ট করি, বাট আজকে 4th মেটা আমরা সব অ্যাক্টিভিটি একদিনে রাখতে চেয়েছিলাম, ওই জন্য সন্ধেবেলায় কালকের ব্লগটা শেষ করে এই রাত্রিবেলা কেক কাটার এখান থেকে 4th মের ব্লগটা স্টার্ট করছি। এবার কনটেক্সটটা দেওয়া দরকার যে আজকের দিনটা কেন স্পেশাল। তো আমরা 2012 সালে কলেজে আমাদের প্রথম আলাপ, এবং সেটা 2012-এর 4th মে না, তার আগেই ফার্স্ট ইয়ারই আলাপ, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আমাদের রিলেশনশিপটা গ্রো করে। আর 2020-তে আমাদের বিয়ে হয়, 8 বছর টানা আমরা প্রেম করি ফাটিয়ে সারা কলকাতা জুড়ে। তারপর 2020-তে বিয়ে হয়, তারপর বিয়ের অ্যানিভার্সারি ডেট তো অফকোর্স স্পেশাল অন্যদিন, তার আগে অবধি এই 4th মেটাকেই আমরা অ্যানিভার্সারি হিসাবে মেনে এসেছি এবং এখনও করি, বাট কিছু কারণবশত এখন আর আগের মতো করে করা হয় না, সেটা নয় কালকে সময় করে বলবো। বাট একটু হলেও এই এই 4th মে দিনটাকে তো সারা জীবন বাঁচিয়ে রাখতেই হবে, কারণ এই দিনটা খুব স্পেশাল, খুবই স্পেশাল, তাই সেই জন্যই আজকের ছোট্ট করে আমাদের সেলিব্রেশন। আর সারা দিন যাবৎ আগে এই দিনটা নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট থাকতো, এই সেই কত কিছু করতাম, এখানে খেতে যাব, এই করব, এই গিফটস অ্যান্ড অল, 1 মাস আগে থেকে প্ল্যানিং থাকতো 4th মে সম্পর্ক নিয়ে, কিন্তু এখন আর সেরকম হয় না, এখন একদম ছোট করে হয়, কারণ 20-22 রেজিস্ট্রি অ্যানিভার্সারি এবং অরিজিনাল যেটা বিয়ের অ্যানিভার্সারি, হ্যাঁ আমার 3খানা এখন অ্যানিভার্সারি হয়ে গেছে, বাট সেটা কিন্তু মানে দ্যাট ডাজন্ট স্টপ আস ফর সেলিব্রেটিং 3 ডিফারেন্ট ডেজ, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা করতেই পারি সেটা নিয়ে সেলিব্রেশন, স্পেশাল দিন, কিন্তু এই দিনটা একটু তেজটা কমেছে এবং তার কারণ নিয়ে আমরা কালকে আলোচনা করবো। আজকে ভালো দিনটা ভালোভাবে শুরু করছি, সুপর্ণা সুন্দর একটা ডেকোরেশন করেছে, ডেকোরেশন কিছুই না, এই কেকটা আমরা কিনেছি, আগে দেখাই, এটা তো কালকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি, এটা আজকের ডেটটাকে হাইলাইট করা 4th মে, আর ছোট্ট করে একটা ভ্যানিলা ফ্লেভারের অ্যারোমা ক্যান্ডেল, এই আমাদের আমার চাঁদ আর আমাদের বাড়ির নকল চাঁদ দিয়ে আমাদের ডেকোরেশন হয়েছে। আর এখানে ট্রাইপডটা সেট করে রেখেছি যাতে এই কেক কাটার সময় ভিডিওটা রেকর্ড করতে পারি, আর তোমাদের সবার ভালোবাসা, বড়দের স্নেহ আর আশীর্বাদ নিয়ে আমরা যাতে এভাবেই থাকতে পারি, এভাবেই এগিয়ে যেতে পারি, তাই কামনা রইল। শুরু করছি। অঙ্ক বলছে 12 হওয়া উচিত, কিন্তু ওই 12 নাম্বার দিয়ে, মানে নাম্বার দিয়ে জিনিসটাকে আমরা ঠিক জাস্টিফাই করতে চাইনি বলে নাম্বার আনিনি, জাস্ট একটা ক্যান্ডেল নিয়ে এসেছি, উইচ ইজ এনাফ টু মেক আ উইশ, তাই তো? বাকি দেখা হচ্ছে কালকে, নট কালকের ব্লগে, এটা কিন্তু একটাই ব্লগ। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। 4th মে আজকে শনিবার, আমাদের সেলিব্রেশন তো শুরু হয়েই গেছে, কাল রাত্রির থেকেই হয়েছে, তো কালকে না কেক টেক কেটে তারপরে একটা সিরিজ দেখছিলাম, ওয়েব সিরিজ, তো সেই সব দেখে শুতে শুতে একটু লেটই হয়েছে, তাই যথারীতি ঘুম থেকে উঠতেও লেট, এখন বাজে 9টা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হবো, এরপরে নিচে যাব, ব্রেকফাস্ট করব। আর কি, যেহেতু শনিবার প্রচুর কাজ, বাড়িরও কাজ থাকে, তো এই সব করে সন্ধ্যাবেলা প্ল্যানস আছে অনেক কিছু, তো দেখা যাক দিনটা কেমন চলে। আজকে সারাটা দিন সেরকম কিছুই করিনি, মানে বাড়ির টুকটাক কাজ আর হালকা ল্যাব খেয়ে কেটেছে, এখন একটু বিকেলবেলাটায় একটা ছোট্টখাটো প্ল্যান রয়েছে, আমরা এখন যাচ্ছি RDB মুভি দেখতে। মুভিটা হচ্ছে, এটা আমাদের গল্প, অপরাজিত আড্ডা আর শাশ্বত চট্টোপাধ্যায়,
2-3 দিন ধরে খুব ভালো রিভিউ শুনছি। ইচ্ছে ছিল নন্দনে যাওয়ার, কিন্তু নন্দনে এত আগে থেকে আউট অফ স্টক হয়ে যায় টিকিট, তাই জন্য RDB-তেই যাচ্ছি। এখন বাজে 5:20, বেশিক্ষণ লাগা উচিত নয়, 6টা থেকে মুভি, শুরুতে একটু 10 মিনিট অ্যাড হবেই, তো ততক্ষণে আশা করি ঢুকে যাব। আর তারপর কোথাও একটা দুজনে খেতে যাব, সেটা এখনও ঠিক না, মোটামুটি 2-3টে শর্ট আউট করে রেখেছি, কটায় শেষ হয় তার উপর ডিপেন্ড করছে। আর আপাতত আমরা ডেস্কটপ, আমিও রেডি, ও ওইদিকে রেডি হচ্ছে, জামা কাপড় পরা হয়ে গেছে, একটু লাস্ট ফিনিশিং টাচ, এবার বেরোবো। যদিও মুভিটা হচ্ছে 6টার থেকে আর আমরা এখন 5:30 বাজছে, জাস্ট মানে কোথায় আছি আমরা এখন, এখানে বাঁকড়া সবে ক্রস করছি, 6টার থেকে মুভি, জানি না কতক্ষণে পৌঁছাবো, যাই হোক 5:00 থেকে বলছি বেরো বেরো বেরো, রেডি হও রেডি হও, আরে রেডিও থেকে রেডি হও না, 5টায় বেরোনোর কথা, এটা 3:30 থেকে বলছি। না না, মাঝে একটু কি করেছি, রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, এবার সেটা ওটাই আর কি দেরি করে দিয়েছে আমাকে, আর কিছুই না, কিন্তু রেস্টও চায় না শরীর, কি করবো। না না, শুরু হওয়ার আগেই পৌঁছাবো, কারণ এখনই তো একটু অ্যাড ফ্যাট গুলো হবে, তারপরে তো শুরু হবে না মুভিটা, দেখা যাক গিয়ে, চলো আধ ঘন্টা পরই বোঝা যাবে। ওই দেখো ওটা কারা যাচ্ছে তোমার পাশ দিয়ে, হয়ে গেল চলে গেল ওইদিকে, এ হে বাসটায় ঢাকা পড়ে গেছে, ওই যে যাচ্ছে, আমরা টাইমেই এসে গেছি, এখন বাজে 6:03, 6টা থেকে মুভিটা মানে এখনও শুরু হয়নি, কিন্তু আস্তে আস্তে আমরা একটা জিনিস আলোচনা করলাম যে এই সিনেমাটা একটু মা দিদিকে নিয়ে দেখলে বেটার, তাই জন্য 6:20 থেকে আলাপ আছে, আমরা আলাপ দেখব, আর কালকে হয়তো হবে না, বাট নেক্সট উইকে কোনো একদিন এই মুভিটা আমরা ওই বাড়ি থেকে 4 জন মিলে দেখতে যাবো স্টার্ট। এটা জাস্ট লাস্ট মিনিট প্ল্যান চেঞ্জ। এই মোমোএমটা আমরা আমাদের বিয়ের আগের লাস্ট ব্যাচেলার, হ্যাঁ লাস্ট, দুজনের একসাথে লাস্ট ব্যাচেলার সন্ধে কাটিয়েছি এই মোমোএমে, আর আলাপের টিকিটও আমাদের কাটা হয়ে গেছে, বহুদিন পর ম্যানুয়াল টিকিট, আমরা ম্যাক্সিমাম মুভি ওই আইনক্স স্টার মলে দেখি, ওখানে তো ফোনেই চলে আসে, আর বোধ হয় PVRও ফোনেই আসে, কিন্তু RDB-তে দেখলাম ম্যানুয়াল টিকিট, তো তাতে কিছুই যায় আসে না, যাই হোক 5 মিনিট আর্লি। আচ্ছা এই জায়গাটা এইরকম, ওইখানটা ব্লক আর এদিকটাও ব্লক, তাই তো, বেশ ভাল লাগছে, জাস্ট মুভিটা দেখে বেরিয়ে গাড়িতে উঠলাম, আর তার আগে গেছিলাম হচ্ছে ওখানে একটা টাইম স্কোয়ার মতন করেছে, ওই জায়গাটায় বেশ লাইট টাইট দিয়েছে, ভালোই ভালো লাগছে, অনেক লোক বসে চা টা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, ভালো জায়গাটা বেশ করেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগলো। দেখ তোমার কেমন লাগলো মুভিটা? আমার ভালোই লেগেছে, ফার্স্ট হাফটা আমার বেটার লেগেছে, স্টোরি লাইনটা খুব ভালো বিল্ড আপ, কিন্তু শেষের দিকে গল্পটা যেদিকে গেল আমার ওটা অতটা ফ্যাসিনেটিং লাগেনি, একটু অন্যরকম ভাবে শেষ হলে হয়তো আমার ভালো লাগতো, বাট আমার ভালো লাগে কি যায় আছে, আমার মোটামুটি ঠিক আছে, মানে আজকের দিনে আমরা ডিসাইড করেছিলাম যে ওই মুভিটা না দেখে এটা দেখবো, ওটাই আমার কোনো অবজেকশন নেই, কারণ ওই মুভিটা তুলে রাখলাম মায়েদের নিয়ে দেখতে যাবো বলে,
আর এটা আজকের দিনটাকে মানে জাস্টিফাই তো করেছে। বাকি অল গুড, ঠিক আছে। বাকি আবিরের অভিনয় আমার খুবই ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে আবিরকে। কিন্তু যেটা আমার সারপ্রাইজিংলি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তন্নিকে। আমি মিঠাইতে এর আগে ওকে দেখেছি, কিন্তু ওখানে এতটা এরকম প্রমিসিং, মানে প্রমিসিং বলবো না, মানে খুব বিজ্ঞ বিজ্ঞ শুনতে লাগছে, কিন্তু ওখানে এতটা এতটা ভালো লাগেনি আমার। দেখলাম বুক মাই শোতে, কিন্তু ঠিক আছে, এক ওয়ান টাইম ওয়াচ তো বটি। আর এখন খেতে যাচ্ছি আমরা পার্পল ব্লেন্ড বলে একটা রেস্টুরেন্টে, সল্টলেকেই, পিওর ভেজ। আর পিওর ভেজ হওয়ার কারণ আমাদের আদুর সম্পর্কে একজন আম্মা, উনি কয়েকদিন আগে চলে গেছেন, তো যেহেতু জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে তাই অসুজ মানা হচ্ছে, একদম প্রপারলি ভালোভাবেই বাড়িতে অসুজ মানা হচ্ছে, এই জন্য বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ভেজ হচ্ছে। কালকে যদি খেয়াল করে থাকো রাত্রিবেলা আমরা এগলেস কেক নিয়েছি, তো এটাই কারণ। কালকে আর ওটা নিয়ে কিছু বলিনি, বাট এবার এই 4 তারিখ তো কোথাও তো একটা কিছু করতে হবে, নাহলে মানে বাড়িতে বসেই বা কী করবো। এরকম অষ্টমীর দিন আমরা ভেজ খাই বাইরে গিয়ে, ওরকমই একদম নিয়ম মেনে, নো অনিয়ন নো গার্লিক করে ভেজ যদি খাওয়া যায়। সেই জন্যই পিওর ভেজ রেস্টুরেন্ট খোঁজা, ওখানে গিয়ে অর্ডার দেওয়ার সময় বলবো। বাট মানে লং স্টোরি শর্ট, এই কারণে এত কিছু বলা যে আমি পয়সা খরচা করে খুব একটা ভেজ খেতে যাওয়ার পক্ষপাতী নই, এবং খাইও না খুব দরকার না বললে। আজকে ওরকমই আরেকটা দিন। এসে গেছি আমরা পার্পল ব্লেন্ড, এটা ওই সাংহাইয়ের ঠিক উল্টো দিকে। এখানে অনিয়ন গার্লিক অপশনটা পাওয়ার জন্য বেশ মানে একটু বেগ পেতে হচ্ছে, কারণ সব ডিশ অনিয়ন গার্লিক ছাড়া হয় না, এবং সেটা হয়তো খুবই স্বাভাবিক ব্যাপার, হওয়া সম্ভব নয়। যে কটা ওই মেনুর মধ্যে আমরা পেয়েছিলাম মানে করা ওদের পক্ষে আজকে এই রাশের মধ্যে পসিবল ছিল, সেটা হচ্ছে ওই সুইট কর্ন স্যুপ ছিল একটা, আর একটা ওই ক্রিসপি চিলি বেবি কর্ন টাইপের ছিল, না হ্যাঁ ক্রিসপি চিলি বেবি কর্ন, কিন্তু আমরা ওটা খাইনি। তার বদলে আমরা একটা হাক্কা নুডলস নিয়েছিলাম, যেটাও খুব সুন্দর খেতে ছিল। এছাড়া আর হচ্ছে নর্থ ইন্ডিয়ান অপশনস রয়েছে, তাই আমরা একটা অমৃতসারি প্ল্যাটার অর্ডার করেছি, ওটা অন দ্য ওয়ে। বাকি আগের খাবার দুটো তো ভালোই ছিল, আশা করি এটাও ভালো হবে। এসে গেছে আমাদের আজকের আপাতত লাস্ট আইটেম, সেটা হচ্ছে অমৃতসারি কুলচা আর ছোলে। আর আমরা রিকোয়েস্ট তো করেইছিলাম যেমন অনিয়ন গার্লিক হবে না, প্লাস একটু কম বাটার তেল দিয়ে যতটা সম্ভব, তাই দেখে তো সেরকম তেল কাজটা একদমই লাগছে না, মানে যা যা আমরা রিকোয়েস্ট করেছি মোটামুটি তাই ওরা ডেলিভার করেছে এখনো অবধি, এবং স্বাদও খুবই সুন্দর। আমি তো হাইলি রিকমেন্ড করবো যাদের ভেজ খাওয়ার যেদিন অপশন থাকবে, বা তোমরা স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান তো হলে অবশ্যই পার্পল ব্লেন্ডে এসে একবার নিশ্চয়ই খেয়ে দেখতে পারো। ততক্ষণ আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাজে 11:25, আর বেশ ভালোই আজকের দিনটা কাটলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।